একামতের দিনের কথা উল্লেখ করতেই হবে, যার স্লোগানটা সবচেয়ে বেশি আল্লামা আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, তিনি দর্শন দিলেন সূরা শুরা 13 নম্বর আয়াতের তাফহিমুল কোরআনের ব্যাখ্যায় খুঁজে দেখবেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, পৃথিবীর অধিকাংশ অধিকাংশ না প্রায় সব বিদ্বান আন আকিমুদ্দিন দিন কায়েম করো এর অর্থ করেছেন আত্তাওহীদ তাওহীদ কায়েম করো। তিনি একমাত্র রাজনৈতিক মুফাসসির হিসাবে তিনি এর অর্থ করলেন যে হুকুমত কায়েম করো, অর্থাৎ দিন কায়েম বলতে রাষ্ট্র ক্ষমতা দখল করা। তো শুধু এই কথাই বলেননি, তিনি আরেকটি কথা বলেছেন যেটা এখন আপনাদের বুঝতে হবে। তিনি খুতবাত বইয়ের 320 পৃষ্ঠায় 1984 সালে প্রকাশ পেয়েছে গ্রন্থটি, তিনি বলেছেন দিন দার আসল হুকুমত কা নাম হয়, শরিয়ত উস হুকুমত কা কানুন হয়, আর ইবাদত উস কানুন ও জাবেতা কি পাইবন্দি হয়। তিনি বলছেন দিন আসলে রাষ্ট্র ক্ষমতার না, তার মূল বাংলা হলো রাজনীতি ধর্ম, কথা মনে থাকবে রাজনীতি ধর্ম। একদিকে আশ্চর্যজনক বিষয় হলো এই যে দিন আসলে হুকুমতের নাম, এটা কিভাবে হলো? তাহলে রাষ্ট্র ক্ষমতা অর্জন না করা পর্যন্ত দিন পাওয়া যাবে না। এক, শরিয়ত উস হুকুমত কি কানুন হয়, শরিয়ত হলো ওই রাষ্ট্র ক্ষমতার প্রতিষ্ঠিত প্রণীত সংবিধান হলো শরিয়ত। এবার বোঝেন, যদি রাষ্ট্র ক্ষমতা অর্জিত না হয় তাহলে কি সংবিধান প্রণীত হবে? বুঝেন না আপনারা? আচ্ছা, যদি ক্ষমতায় না যাওয়া যায় তাহলে কি সংবিধান প্রণীত হবে? এই তো বুঝলেন না কেন? আগে রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে হবে, সেটাই হবে দিন। রাষ্ট্র ক্ষমতা অর্জন করার পরে যে সংবিধান প্রণীত হবে সেটা হবে শরীয়ত। তাহলে রাষ্ট্র ক্ষমতা অর্জনের আগে কোন শরীয়ত থাকবে কি না? এরপরে বলছেন এবাদত উস কানুন ও জাবেতা কি পাইবন্দি হয়, আর এবাদত কাকে বলা হবে? ওই সংবিধানের আনুগত্য করলে তবেই হবে এবাদত। বর্তমানে কি রাষ্ট্র ক্ষমতা আছে? ইসলামী রাষ্ট্র আছে? তাহলে কি ইসলামী সংবিধান আছে? এবার বলেন এবাদত করবেন কার আলোকে? তাহলে কি এই দিন কায়েমের এই ব্যাখ্যা কি ঠিক আছে? তবে তিনি সচেতন মানুষ, খুতবাত বইয়ে কথা লিখেছেন, তাফহিমাত বইয়ের 159 পৃষ্ঠায় আর একটা কথা লিখছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন কথা একটু উল্টা পাল্টা হয়ে গেল। উল্টা পাল্টা কি? এবার তিনি বলছেন হালাকে দার আসল সোম ও সালাত জিকির ও তাসবি হক সালাত ও সিয়াম জিকির ও তাসবি উস বাড়ি ইবাদত কি তামরিনাত করনে ওয়ালা মুস্তাহিদ করনে ওয়ালা তামরিনাত হ্যায়। তিনি এবার বলতে চাচ্ছেন আসলে সালাত সিয়াম হজ যাকাত জিকির তাসবি এইগুলো হলো ওই বড় রাষ্ট্র ক্ষমতা অর্জনের জন্য প্রশিক্ষণ কোর্স মাত্র। কি বুঝলেন আপনারা? সালাত সিয়াম হজ যাকাত এটা মৌলিক বিষয় না, এটা রাষ্ট্র ক্ষমতা অর্জন করার প্রশিক্ষণ কোর্স মাত্র, সিঁড়ি মাত্র। সেনাবাহিনীর প্রধান যিনি হন, এই কথা তিনি বলার মাধ্যমে তিনি সুফিবাদের মধ্যে ঢুকে গেছেন, মানে তিনি মারেফত হাসিল করে ফেলবেন, তার উপর থেকে শরীয়ত রহিত হয়ে যাবে না। নাউজুবিল্লাহ, আজকের কথা না, ইমাম ইবনে হাজাম রহিমাহুল্লাহ কিতাবুল ফসল ফিল মিলাল ওয়ালা হুয়া ওয়ান নিহাল এই গ্রন্থের 3 নম্বর খণ্ডের 443 পৃষ্ঠে আলোচনা করতে গিয়ে বলছেন যে ইয়াকুলু সুফিয়া, সুফিদের মধ্যে কেউ কেউ বলেছেন মান আরাফা রব্বাহু সাকাতাত আনহু শারায়, যে ব্যক্তি তার রবকে চিনে ফেলবে তার উপর থেকে সমস্ত শরীয়ত রহিত হয়ে যাবে। ওয়া ক্বালা বাযুহুম ওয়াত্তাসালা বিল্লাহ,
কেউ কেউ বলেছে আল্লাহ আর মানুষ সব সমান হয়ে যায়। কেন এই জায়গায় ঢুকা হলো? অসচেতন মানুষ না, সচেতন মানুষ। এবার সালাত সিয়াম এটা বুঝবেন কি করে? রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, চাকরি, ব্যবসা, ডাক্তারি, ইঞ্জিনিয়ার, এইগুলো আপনার জন্য অপশনাল বিষয়। এবাদতে মুআমালা, আর একটা হলো সালাত সিয়াম হজ জাকাত, এইগুলো কি অপশনাল? এইগুলো কি ঐচ্ছিক? আশ্চর্য ব্যাপার হলো যেখানে সালাত এবং সিয়াম হজ জাকাত যে পরিবেশেই থাকুক না কেন, মুসলিম হলে যেমন ইমান আনা ফরজ, ইসলামের রুকুন পাঁচটি রূপে বিশ্বাস করা ফরজ। আপনি ইচ্ছায় কিছুদিন আগে এই সরকারের আমলে টাইমটা চেঞ্জ করলো না, ডিজিটাল টাইম করলো না, তাতে কি সালাতের সময় পরিবর্তন হয়েছিল? সালাতের সময় ঠিকই হয়েছিল, কিন্তু টাইম চেঞ্জ হওয়ার কারণে সালাতের টাইম চেঞ্জ হয়নি। রাজনীতি বন্ধ থাকতে পারলে ফখরুদ্দিনের মতো মানুষ আসলে, কিন্তু সালাত বন্ধ থাকবে কি? আপনার ইচ্ছা, আপনি কৃষি কাজ করেন, আপনি মনে করলেন কৃষি কাজ করবো না ব্যবসা করবো, করেন আপনি ইচ্ছাধীন। আপনি বললেন না ব্যবসাও করবো আমি চাকরি করবো, ইচ্ছাধীন করেন। আপনি ডাক্তারিতে পড়েছেন, ডাক্তারি আমি করবো না ব্যবসা করবো, আপনি ইচ্ছাধীন করেন। এটা হলো ঐচ্ছিক বিষয়, কিন্তু সালাত সিয়াম হজ জাকাত এগুলো কি ঐচ্ছিক? তাহলে আশ্চর্য হলাম যে এই সংজ্ঞা দিয়ে তিনি কি বুঝাতে চাইলেন। এই সংজ্ঞাটা আসলে সুন্নি মুসলমানের সংজ্ঞা নয়, এই সংজ্ঞা হলো শিয়াদের সংজ্ঞা। শিয়া নেতা ইবনুল মুত্তাহের এই কথাটা বলেছিল, আহাম্মুল মাতালিবে ও আশরাফুল মাসাইলে আল ইমামা। তিনি প্রথম ফতোয়া দিলেন, শিয়া নেতা, তিনি বললেন মুসলমানদের জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেতৃত্ব নির্বাচন করা। এই কথা বলে গেছেন ইবনে তাইমের আগে। ইবনে তাইম রহমাল্লাহ মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 28 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে এবার ইমাম ইবনে তাইম তার কথার জবাবে বলছেন, তার কথার জবাবে বলছেন ইবনে তাইম রহমাহুল্লাহ, যে আহাম্মুল মাতালিবে ও আশরাফুল মাসাইলে মুসলিমিন আল ইমামা যে দাবি করেছে, এই দাবিটা যে করেছে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আসল বিষয় হলো নেতৃত্ব নির্বাচন করা, নেতৃত্ব আগে ক্ষমতা অর্জন করা, এইটা মুসলিম উম্মার ঐক্যমত্য মিথ্যাচার, বালহুয়া কুফরুন, বরং এটা কুফুরি মতবাদ বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই না, ইমানের রুকুন কয়টা? কয়টা? ছয়টা। আপনারা কি জানেন যে ইমান আমান্তু বিল্লাহে, এই আল্লাহর প্রতি ইমান আনার সাথে শিয়ারা আর একটা কথা যোগ করেছে, সেটা কর বিল ইমামা আই জুজুম মিনলা, অর্থাৎ আল্লাহর একটা অংশ হলো রাষ্ট্র ক্ষমতার প্রতি ইমান আনায়ন করা। বলুন না, এই মতবাদ আজকের নয়, শিয়া মতবাদটা সুন্নিদের উপরে আজকে ভর করে বসেছে, এমন আহলে হাদিস ভাইরাও পর্যন্ত আজকে এটা না বুঝার কারণে আজকে উল্টা পাল্টা কথা বলছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আহলে হাদিস এবং সালাফি ভাইদেরকে তুমি সঠিক বুঝটা দান করো। আল্লাহ, একামতের দিনটা কি? একামতের দিনের সংজ্ঞা আজকে দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন শারা আলাকুম মিনাদ দীন মা ওয়াসসা বিহি নূহা ওমা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে 13 নম্বর আয়াত সূরা শুরা, তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করা হয়েছে যেমন করা হয়েছিল মূসা আলাইহিসসালামের, নূহ আলাইহিসসালামের জন্য। হে মোহাম্মদ, এইটাও তোমাকে নির্দেশ দান করছি যেমন দেওয়া হয়েছিল ইব্রাহিম, মূসা এবং ঈসার প্রতি। বলুন তো এই আয়াতে, এই আয়াতের মধ্যে কয়জন নবীর নাম আছে? ভুলে গেছেন আপনারা, কয়জন নবীর নাম আছে? নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম,
ঈসা, মুসা, মোহাম্মদ আলাইহিমুসসালাম। কয়জন বলুন তো? এই পাঁচজন নবীকে যদি দিন কায়েমের অর্থ যদি রাষ্ট্র ক্ষমতা কায়েম করা হয়, এই পাঁচজনের সাতজন কি রাষ্ট্র ক্ষমতায় বসতে পেরেছিলেন? কে? নূহ আলাইহিসসালাম পেরেছিলেন? পিটনি খেয়ে বেহুশা করেছিলেন, রাষ্ট্র ক্ষমতা কোথায়? ইব্রাহিম আলাইহিসসালাম পালায় 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 শেষে মক্কায় আশ্রয় পেয়েছিলেন, তাও সেখান থেকে পালায় গেছে। মুসা আলাইহিসসালাম ফেরাউনের অত্যাচারে পালায় গেলেন, মসনদ দখল করা শর্ত নয়, ফেরাউনের মসনদ ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন আবার কেন মুসা আলাইহিসসালামকে বললেন আবার মসনদ ফাঁকা আছে তুমি চলে যাও? কেন বললেন না? ঈসা আলাইহিসসালাম এই পৃথিবীতে টিকতে না পারে আল্লাহ তাকে তুলে নিয়েছেন, কোথায় আছে? তাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন দিন কায়েম করার জন্য, তারা কেউ বললেন না রাষ্ট্র কায়েম করতে। তাহলে তারা কুরআনের এই এই আয়াতের আল্লাহর নির্দেশের হুকুমের লঙ্ঘন করেছেন কি? নাউজুবিল্লাহ। জি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর কষ্ট করার পরে এরপরে নয় মদিনায় গিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতার স্বাদ পেয়েছেন। এরপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা প্রস্তাব দেওয়া হয়েছে, এই জায়গায় একামতের দিনটা ধূম্রজালে নিমজ্জিত এই জায়গায় আপনাকে এখান থেকে বাঁচতে হবে। কিভাবে? মগিরা এসে প্রস্তাব দিল 14 জন মিলে বৈঠক করে, চাচা তুমি কি চাও? আইন তুরিদাল মালাক, তুমি যদি রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে চাও, মালাক না আলাইনা, আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো। আর তুমি যদি নেতা হতে চাও, নেতা বানাবো। তুমি যদি ধনী হতে চাও, তোমাকে ধনী বানাবো। সবাই মাল এক জায়গায় করব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মাবি তাকুলুনা মা জিতু বিহি মা জিতুকুম বিহি, আমি যে বিষয় নিয়ে তোমাদের কাছে এসেছি তার সাথে তোমাদের প্রস্তাবের কোনো সম্পর্ক নেই। আমাকে আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছে, রিসালত দান করেছেন, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমার রবের রিসালত তোমাদেরকে পৌঁছে দিই। তোমরা যদি গ্রহণ করো, ফাহাজ্জুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, গ্রহণ করলে দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। আর যদি গ্রহণ না করো, আসবিরু, আমি ধৈর্য ধারণ করব, হাত্তা ইয়াহকুমুল্লাহ বাইনানা ওয়া বাইনাকুম, যতদিন আল্লাহ এবং আল্লাহ তোমাদের মাঝে আমাদের মাঝে ফায়সালা না করবেন। বলুন, মক্কার কুরাইশদের এই প্রস্তাব কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন? না। এক, আল্লাহ প্রস্তাব দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ প্রস্তাব দিলেন, একজন ফেরেশতা এসে বলছেন যে আল্লাহ আজকে আমাকে পৃথিবীতে পাঠাইছে, আমি কোনোদিন পৃথিবীতে আসিনি। কি বলে? জিবরিল আমি পাশে বসা, আর সালানি ইলাইকা রব্বুক, তোমার রব আমাকে প্রেরণ করেছেন। কি বলে? আয়াজালুকা আবদান রাসূলা আও মালিকান নাবিয়া, বলো মোহাম্মদ তোমার কাছে প্রস্তাব পাঠাচ্ছে, আল্লাহ তোমাকে কি শাসক হিসাবে নবী করবেন, না একজন বান্দা হিসাবে রাসুল করবেন? তখন আল্লাহ নবী তাকাচ্ছেন জিবরিল আমিনের দিকে, তখন জিবরিল আমিন বলছেন, তাওয়াজাইলা রব্বিক, মোহাম্মদ তোমার রবের কথার দিকে লক্ষ্য করো, আমার দিকে তাকায় লাভ নাই। তখন আল্লাহ নবী বলছেন, বাল আকুনা আবদান রাসুলা, আমি শাসক হতে চাইনি, আমি একজন সাধারণ বান্দা হিসাবে রাসুল হতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। কেন? আকিদার পরিবর্তন ছাড়া কখনো এই দেশের পরিবর্তন সম্ভব নয়। আকিদাকে বর্জন করে ইসলামী আন্দোলনে কখনো সফলতা আসেনি, আসবেও না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আগে আকিদা সংস্কার।